নমস্কার দর্শকবৃন্দ, শিক্ষকদের বদলি উৎসশ্রী পোর্টাল ফের চালু করতে শিক্ষা দপ্তরে আবেদন। শিক্ষক সংগঠনের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শিক্ষকদের বদলি সংক্রান্ত উৎসশ্রী পোর্টাল ফের চালু করার দাবি জানানো শিক্ষক সংগঠন শুক্রবার শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈনের কাছে এই সংক্রান্ত বিষয়ে একটি ডেপুটেশন দিল বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি। ওই ডেপুটেশনে বলা হয়েছে, চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বদলি সংক্রান্ত পোর্টালটি বন্ধ রাখা হয়েছে। শিক্ষকদের দাবি ত্বরান্বিত করতে 2024 সালের জানুয়ারি মাস থেকেই এই পোর্টালটি যেন খুলে দেওয়া হয়। উল্লেখ্য, 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে পোর্টালটি বন্ধ রয়েছে। শিক্ষা দপ্তরের তরফে সেই সময় বলা হয়েছিল যে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিছুদিনের জন্য এই পোর্টালটি বন্ধ রাখতে হবে। চলতি বছর নভেম্বর মাস থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং শুরু হয়েছিল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেই কাউন্সেলিংয়ের প্রথম দফার কাজ শেষ হয়ে গিয়েছে। উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে যেসব স্কুলে নিয়োগ করা হবে সেই জায়গায় অনলাইনে ব্লক করে দেওয়া হয়েছে। তাই শিক্ষা মহল ধরেই নিচ্ছে যে উচ্চ প্রাথমিকের নিয়োগ দ্রুত হয়ে যাবে, তাই উৎসশ্রী পোর্টালটি চালু করতে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন শিক্ষক সংগঠনের নেতা স্বপন মণ্ডল। শিক্ষকদের একাংশের মতে, বিশেষ করে মিউচুয়াল ট্রান্সফারে কোনো সমস্যা হবে না বলেই দাবি করা হয়েছে। সঙ্গে 2022 সালের সেপ্টেম্বর মাসের আগে যে শিক্ষকরা বদলির আবেদন করেছেন তাদের দাবি মিটিয়ে দেওয়া কোনো বিষয় নয়, শিক্ষা দপ্তরের সদিচ্ছা থাকলেই তা সম্ভব। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কাছেও একই আবেদন করেছে এই সংগঠনটি। তবে পোর্টালটি খোলা নিয়ে শিক্ষা দপ্তরের কোনো জবাব পাওয়া যায়নি। সুতরাং উচ্চশ্রী পোর্টালটি ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকার পরে আদৌ 2024 সালের জানুয়ারি মাসের শুরু থেকে সেই পোর্টালটি খুলবে কিনা সেই সংক্রান্ত কোনো রকম উত্তর এই শিক্ষা দপ্তরের কোনো আধিকারিকদের কাছ থেকে পাওয়া যায়নি এবং এই সংক্রান্ত একটি ডেপুটেশন অর্থাৎ উচ্চশ্রী পোর্টালটি খুব দ্রুত চালু করার জন্য একটা ডেপুটেশন দেওয়া হয়েছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। দেখা যাক জানুয়ারি মাসের বা 2024 সালের কোন মাসে এই উচ্চশ্রী পোর্টালটি আবার চালু হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।